নমস্কার, প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠান আপনারা দেখে থাকছেন এতদিন ধরে, এবং অনুষ্ঠানের যেটা ভালোবাসার জায়গা আপনাদের প্রত্যেকের কাছে, প্রথমত হচ্ছে গ্রহগত অবস্থান, দ্বিতীয়ত প্রতিটা দিনের গ্রহগত অবস্থান যেমন আলোচনা হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই 12টি রাশির রাশিফল আমরা জানি এবং তাকে আপনাদের তরফ থেকে করা কোনো না কোনো হোয়াটসঅ্যাপে প্রশ্নের উত্তর বা কিছু জ্যোতিষীয় আলোচনা। আর তার জন্য আজকেও আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন, তবে অনুষ্ঠানে আলোচনার সঙ্গে উপস্থিত, ফোনে নয়, আপনারা শুধু অনুষ্ঠানটা শুনুন। আমাদের সঙ্গে রয়েছেন একেবারেই বংশ পরম্পরায় যিনি জ্যোতিষ চর্চা করে আসছেন, সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণ এবং বাস্তু বিচার বিশ্লেষণের সামগ্রিকতায় মানুষকে সফলতা দিয়ে আসছেন, একেবারে অতীত বর্তমান ভবিষ্যতের নিরিখে অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে সফলতার সময় ধরে যিনি বলে দেন, আমাদের সঙ্গে রয়েছেন ভৃগুর শ্রীজাতক। অনেক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানের সাথী হয়ে রয়েছেন, ফোনে নয়, শুধু আলোচনার সাথী হয়ে। আমরা চলে যাব আজকে গ্রহগত অবস্থান, তারপর রাশিফলে। প্রথমে আজকের গ্রহগত সন্নিবেশ বলবো। রবি আজকে অবস্থান করছে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রে, আজ ধনুরাশির মূলা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে ধনুর পূর্বাষাঢ়া নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে ধনু রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে মিথুনের আদ্যা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে ধনু রাশির মূলা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। আজও মেষ রাশির জাতক জাতিকাদের নানাবিধ সমস্যা ও জটিলতা থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ আজকে কিন্তু সতর্কতামূলক অবলম্বন করে চলতে হবে। আজকে কোনো কিছুর ব্যাপারে, অর্থাৎ ক্রয় বিক্রয় বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মেষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। আজ মেষ রাশির শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজও বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির মতো যোগ, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য আছে। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। আজ মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, চোট আঘাতের যোগ আসতে পারে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও নানাবিধ জটিলতা ও সমস্যা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও সমস্যা। যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা, গুপ্ত সত্য বৃদ্ধি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। কর্কট রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রেও আজকে বিশেষভাবে শুভ। আজ কর্কট রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। কর্মপ্রার্থীর ক্ষেত্রে যারা, তাদের ক্ষেত্রে শুভ দিন। আজ আপনাদের শুভ দিন দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। সিংহরাশির জাতক জাতিকারাও আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। সিংহরাশির জাতক জাতিকে বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকে বিশেষভাবে শুভ দিন। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নতুন পরিকল্পনা মাফিক আপনারা এগোতে পারেন, সাফল্য আসবে। আজ হচ্ছে সিংহরাশি জাতক জাতিকা যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতির যোগ আছে। আপনাদের আজকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে লাল এবং নীল। কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ দিন। কন্যারাশির যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। এবং যারা কর্মপ্রার্থী, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি আপনারা অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য মিলবে। আজ কন্যারাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ এবং কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি, পদোন্নতি। বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা।
তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। তুলারাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ নয়। যারা ব্যবসায়ী চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যার জটিলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করে চলবেন। শত্রু বৃদ্ধি, ভাতৃবিরোধ, দাম্পত্য ক্ষেত্রে নানাবিধ সমস্যা, আজ হচ্ছে আপনাদের শুভ দিক, পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো ক্রয় বিক্রয় বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক, দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। আজ নানাবিধ সমস্যা, জটিলতা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা। তার পাশাপাশি যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ অশুভ ফল মিলবে না। ধনুরাশির জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ নয়। মকর রাশি জাতক জাতিকারাও কিন্তু নানাবিধ সমস্যার জটিলতার মধ্যে দিয়ে আজকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে না। সেইভাবে মকর রাশি জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে জটিলতা এবং বাধাপ্রাপ্ত হবেন। কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল মিলবে না। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। কুম্ভ রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, বিদ্যাক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। আজকে বিদেশ যাত্রা জাতীয় যোগও কিন্তু আপনাদের আসতে পারে। তার পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন। পূর্ব দিক, শুভ দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ। বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দিন। যারা ব্যবসা করছেন ব্যবসাক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। মীন রাশি যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতির মতন যোগ আছে। আজ মীন রাশির শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। আর রাশিফল শেষের পরে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিই যে পণ্ডিতজির চেম্বার কোথায় রয়েছে। আগামী দিনে সেই চেম্বার ডেটগুলো আপনারা নোট ডাউন করুন এবং পৌঁছে যাবেন সেখানে। আপনারা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে ফোন করে 20 মার্চ আগরতলায় চেম্বার রয়েছে ওনার। 21 মার্চ 21 মার্চ রয়েছে গৌহাটি চেম্বার। 22 মার্চ 22 মার্চ শিলচর চেম্বার। 23 মার্চ 23 মার্চ গড়িয়াহাট চেম্বার। 27 মার্চ 27 মার্চ হাতিবাগান চেম্বার। 28 মার্চ অর্থাৎ 28 মার্চ ব্যারাকপুর চেম্বার। 29 মার্চ 29 মার্চ দিল্লি চেম্বার রয়েছে। আর ফোন নাম্বার 8583013265, 9836719908 এবং 9836464659। তিনটি বুকিং নাম্বারসে বুকিং অন রয়েছে এবং অবশ্যই তার মধ্যে 9836719908 এই যে পার্টিকুলার নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে। আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও কিন্তু বুকিং করতে পারেন। আচ্ছা, আমরা এখন কি আলোচনায় যাব? একটা হোয়াটসঅ্যাপে আসব। আচ্ছা, হোয়াটসঅ্যাপে করা প্রশ্নের উত্তরে যাব। এটা পাঠিয়েছেন, লিখেছেন হচ্ছে, এক সেকেন্ড, হোয়াটসঅ্যাপে আপনাদের তরফ থেকে করা প্রশ্নের উত্তর একটা করে আমরা এই অনুষ্ঠানে বলে থাকি এবং পণ্ডিতজি অ্যানালিসিস করেন, তো সেক্ষেত্রে আজকে আমরা একজন হোয়াটসঅ্যাপের প্রশ্নের উত্তর আমরা দিই। আচ্ছা, এটা পাঠিয়েছেন দুর্গাপুর থেকে, লিখেছেন শর্মিলা, আচ্ছা শর্মিলা দেবনাথ তার ছেলের জন্য পাঠিয়েছেন। ছেলের নাম হচ্ছে সৌরভ দেবনাথ। আচ্ছা, আপনি লিখেছেন যে আপনার ছেলের বর্তমান সময়টা ভালো যাচ্ছে না, তার পাশাপাশি ওর জন্মছক অনুযায়ী কর্মজীবনে সেভাবে সাফল্য আসছে না। ও একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা করেছে, ডিপিএস স্কুল থেকে পড়াশোনার পর তারপর ইঞ্জিনিয়ারিং পড়েছে, কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য আসেনি এবং কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা ও সমস্যা, এবং তার পাশাপাশি এখনও পর্যন্ত বিবাহের ব্যাপারে কোনো চিন্তাভাবনা করতে পারছেন না। অর্থাৎ কর্মজীবন এবং এছাড়া বিবাহ ব্যাপারে যদি কিছু আলোকপাত করেন, সেই ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন।
ঠিক আছে, আমি আপনার ছেলের জন্মছকটা একটু দেখে নিচ্ছি। ওর জন্মছক অনুযায়ী ওর ডেট অফ বার্থ হচ্ছে 13 ফেব্রুয়ারি 1986, 4:02 PM দুর্গাপুর, কর্কট লগ্ন মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগণ। আচ্ছা, জন্মছক অনুযায়ী যেটা আমি পাচ্ছি, কর্কট লগ্ন, লগ্নের চতুর্থে কেতুর অবস্থান, অষ্টমে রবি, বুধ, শুক্র, বৃহস্পতির অবস্থান, নবম ভাবে অবস্থান করছে চন্দ্র এবং দশম ভাবে রাহু, পঞ্চম প্রতি মঙ্গল পঞ্চমে অবস্থান করছে, তার পাশাপাশি সপ্তম প্রতি কারক গ্রহ শনি পঞ্চম ভাবে অবস্থান করছে। আচ্ছা, পঞ্চম প্রতি মঙ্গল ওর স্বক্ষেত্র অবস্থান হয়তো ওর কিন্তু এডুকেশান হয়েছে, এবং তার পাশাপাশি নবমভাবে চন্দ্রের অবস্থান, লগ্নপতি চন্দ্র নবমভাবে অবস্থান করছে। জন্মছকে যেটা পাচ্ছি, রবি হচ্ছে ওর জন্মছকে 0 ডিগ্রিতে অবস্থান করছিল, এবং তার পাশাপাশি কুম্ভ রাশিতে শুক্রর অবস্থান 6 ডিগ্রিতে, 6 ডিগ্রি 43 কলা, এবং বৃহস্পতির অবস্থান 4 ডিগ্রি 35 কলা, এ বুধের অবস্থান 10 ডিগ্রি 22 কলা। অর্থাৎ দেখা যাচ্ছে ওর জন্মছক অনুযায়ী বুধ সরি শুক্র এবং বৃহস্পতি দুটি প্ল্যানেট কম্বাস্ট অবস্থা আছে। আচ্ছা, দুটি প্ল্যানেট কম্বাস্ট অবস্থা আছে। শুক্র হচ্ছে ওর চতুর্থ প্রতি কারক গ্রহ, ওর কম্বাস্ট আছে অষ্টমে, বৃহস্পতি ওর ভাগ্য প্রতি কারক গ্রহ, কম্বাস্ট অবস্থায় অষ্টমে অবস্থান করছে। এর পাশাপাশি বর্তমানে গ্রহগত দশান্তর্দশা একটু আমি দেখে নিচ্ছি। এখন বর্তমানে চলছে ওর শুক্রের মহাদশা, 21 সালের এপ্রিল, সামনের বছর এপ্রিল মাসে শেষ হবে, তারপরে রবির মহাদশা শুরু হবে। রবির মহাদশা শুরু হবে 2021 এপ্রিলের 5 তারিখ থেকে। এই জন্মছক অনুযায়ী দশমভাবে রাহু এবং চতুর্থে কেতু, সমস্ত গ্রহগুলোই কিন্তু ডান দিকে বন্দী অবস্থায় আছে, পূর্ণ কালসর্পদোষ। কারণ কালসর্পদোষের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেছে, যদি তাদের জন্মছকে কোনো গ্রহগত ভালো ভালো যোগ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় তারা জীবনে কিন্তু সাফল্য আসে। এবং কালসর্পদোষের জাতক জাতিকাদের আমরা কিন্তু সর্বক্ষেত্রে কালসর্পদোষ বলি না, কারণ যদি কোনো জন্মছকে দেখা যায় তাদের একাধিক শুভ যোগ থাকে, সেই যোগ কিন্তু সেই কালসর্পদোষ কখনো কখনো কালাম্বিত যোগও সৃষ্টি করে। কিন্তু এই জাতকের জন্মছক অনুযায়ী সেভাবে কিন্তু ভালো কিছু যোগ পাচ্ছি না, কারণ কোনো গ্রহই কিন্তু কেন্দ্রভাবে অবস্থান নেই। একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, কোনো জাতক জাতিকার জীবনে সাফল্য আসতে গেলে মানে অবশ্যই কেন্দ্রভাবে গ্রহের অবস্থান জরুরি। এই জাতকের কোনো কেন্দ্রভাবে গ্রহের অবস্থান নেই, বিশেষ করে শুভগ্রহ চন্দ্র, বুধ, শুক্র এবং বৃহস্পতি, অন্তত একটা হলেও কিন্তু কেন্দ্রভাবে যে কোনো শুভগ্রহের অবস্থান থাকা দরকার, নাহলে কিন্তু সেই জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য আসে না। এর পঞ্চমভাবে মঙ্গল স্বক্ষেত্রে অবস্থান করছে শনি যুক্ত অবস্থায়, এবং তার পাশাপাশি নবমভাবে চন্দ্র অবস্থান, কিন্তু নবমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, নবমপতি কারক গ্রহ বৃহস্পতি কম্বাস্ট, এবং সেই বৃহস্পতি কিন্তু অবস্থান করছে অষ্টমে দুস্থানগত। এটা কিন্তু কখনো শুভ নয়, কারণ এই জাতকের জন্মছক অনুযায়ী ভাগ্যপতি দুস্থানগত থাকা কখনোই শুভ নয়। শুধু মানে ভাগ্যপতি দুস্থানগত নয়, তার পাশাপাশি হচ্ছে কম্বাস্ট অবস্থায় আছে, সেজন্য কিন্তু জীবন ভরে কিন্তু ভাগ্য বিড়ম্বনা থাকবে। এবং রবি এবং শুক্রের এখানে কিন্তু দারিদ্র দোষের আকার সৃষ্টি করেছে। সবসময় বলি যে দারিদ্র দোষ বলে রবি শুক্রের যে অবস্থান, যেহেতু দারিদ্র দোষ আমরা বলি, এটা কিন্তু কখনোই এটাকে মানা যায় না। রবি শুক্র একসাথে থাকলেই কিন্তু কখনো দারিদ্র দোষ নেয় না। দারিদ্র দোষ কখন হয়? দারিদ্র দোষ হয় যদি দেখা যায় যে রবি এবং শুক্র যখন একই রাশিতে অবস্থান করবে, তখন যদি শুক্র কখনো যদি কম্বাস্ট অবস্থা থাকে, অথবা রবি শুক্র যদি দুস্থানগত অবস্থা থাকে, তাহলে কিন্তু দারিদ্র দোষের মানে স্বীকার করে, অর্থাৎ দারিদ্র দোষের আকার নিয়ে নেয় সেই জাতক জাতিকার। দেখবেন আপনারা কখনো দেখেছেন কি না, বিল গেটস এখন বর্তমানে পৃথিবীর সব থেকে বড় ধনী ব্যক্তি। এই বিল গেটসের আপনার জন্মছকও কিন্তু রবি কিন্তু
তুলাতে নিচস্থ শুক্র যুক্ত অবস্থায় আছে, রবি তুলাতে শুক্র যুক্ত অবস্থায় আছে, তাহলে বিল গেটসকেও কিন্তু আমি দারিদ্র দোষ বলতে পারি। কিন্তু বাবা, কিন্তু সে তো বিল গেটস। বিল গেটস অর্থাৎ দারিদ্র দোষ কখন হয়? দারিদ্র দোষের জাতক জাতিকাদের সত্যিকারের যদি দারিদ্র দোষ হয় সেই জাতক জাতিকার, তাহলে কিন্তু তাদের জীবনে কিন্তু সাফল্যের ক্ষেত্রে বাধা আসে এবং তারা কিন্তু জীবনে কঠোর সংগ্রাম করে এবং তাদের এডুকেশন হতে পারে কিন্তু কর্মজীবন হতে পারে, কর্মজীবনের দিক থেকে বা অর্থনৈতিক উন্নতির দিক থেকে তাদের কিন্তু জীবনে বাধাপ্রাপ্ত হন। কিন্তু বিল গেটসের রবি তুলাতে নিচস্থ শুক্রযুক্ত এবং শনিযুক্ত, তার মানে কি হলো, ওখানে গিয়ে রবি শুক্রের কিন্তু কম্বাস্ট হয়নি, শনিযুক্ত থাকার জন্য সেখানে ভাব পড়ছে। রবি হচ্ছে শুক্র হচ্ছে তুলার নিজের ভাব, সেই ক্ষেত্রে রবির সাথে তুলার যে অবস্থান এবং শনি ওখানে তুঙ্গী অবস্থায় আছে সেই ক্ষেত্রে কিন্তু রবির নিজভঙ্গ রাজ্য হয়েছে এখানে সেখানে। অর্থাৎ বিল গেটসের তুলাতে রবি শুক্র শনির যে অবস্থান এটাকে বলা হয় মানে রবির নিজভঙ্গ রাজ্য। এবং দেখা গেছে যে বিল গেটসের সাফল্যে এসে রবির মহাদশায়, আপনারা যদি কখনও ওনার জন্মছক পান, আর আমি ওনার জন্মছক দেখেছি 1955 সালে ওনার জন্ম, এবং ওই জন্মছক যদি আপনারা দেখেন মানে এই ধরনের যোগ দেখতে পাবেন। অর্থাৎ এই জাতকের কিন্তু সর্বক্ষেত্রে আপনার বিশেষ করে দারিদ্র দোষের আকার নিয়েছে। দারিদ্র দোষের ক্ষেত্রে কিন্তু একটা আমাদের কাছে আসেন প্রত্যেকেরই অভিভাবকরা বলেন যে আমার সন্তানের তো দারিদ্র দোষ কি কিছু হবে না, এই ধরনের মানে যে চিন্তাভাবনা সর্বক্ষেত্রে ভুল। কারণ দারিদ্র দোষ সবসময় কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে যদি রবি শুক্রের অবস্থান থাকে, সেই রবি শুক্র যদি কম্বাস্ট অবস্থা থাকে শুক্র, তাহলে কিন্তু দারিদ্র দোষের আকার নেয়, নচেত কিন্তু দারিদ্র দোষের কখনোই আকার নেয় না। আর যদি কখনো দেখা যায় শুক্র নিচস্থ রবিযুক্ত অবস্থায় আছে বা রবি নিচস্থ, যদি সেই রবি নিচস্থ শুক্র কম্বাস্ট অবস্থা থাকে তাহলেই দারিদ্র দোষের আকার নেয়। অতএব এই জাতকের জন্মছক অনুযায়ী কিন্তু দারিদ্র দোষ পূর্ণভাবেই দারিদ্র দোষ, তার পাশাপাশি ভাগ্য বিড়ম্বনা দোষ এবং পূর্ণ কালসর্প দোষ, এই জন্য জাতকের জীবনে কিন্তু সাফল্যের ক্ষেত্রে এত বাধা। এবং ওনার কিন্তু এখন বর্তমানে শুক্রেরই মহাদশা চলছে, শুক্র চতুর্থপতি কারকগ্রহ, শুক্র অষ্টমে আছে। শুক্র কিন্তু আবার অষ্টমে থাকা ভালো নয়, শুক্র আবার দারিদ্র দোষের আকার নিলে সেই ক্ষেত্রে কী হয়, সেই জাতক জাতিকার জীবনে বিশেষ করে দাম্পত্য জীবনে সমস্যা আসে, দাম্পত্য জীবনেও কিন্তু সমস্যা আসে। এর ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, দাম্পত্য জীবনে সমস্যা নানাবিধ জটিলতা কিন্তু আসবে। এখন শুক্রের মহাদশা 2021 সালের এপ্রিল পর্যন্ত থাকবে, অতএব 2021-এর এপ্রিলের মধ্যে বিবাহের চিন্তাভাবনা করতে পারেন। 2021-এর এপ্রিলের পর রবির মহাদশা কিন্তু ওকে ভালো দেবে না। রবি কিন্তু এর দ্বিতীয় প্রতিকারক গ্রহ অষ্টমভাবে অবস্থান করছে, অষ্টমস্থ রবির মহাদশা কিন্তু কখনোই ভালো দেয় না, কারণ সেই ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতার সমস্যা আসে। এবং বিশেষ করে সপ্তমপতি কারকগ্রহ হচ্ছে শনি, সপ্তমপতি কারকগ্রহ শনি মঙ্গলযুক্ত, শুক্র অষ্টমভাবে, এর কিন্তু দাম্পত্য জীবনের দিক থেকেও সমস্যা। তবে আমি যেই ব্যাপারটা নিয়ে সব প্রথমেই বলবো সেটা হচ্ছে এই জন্মছক অনুযায়ী আপনি ভাগ্যপতির রেমিডি দেবেন অবশ্যই, এবং দারিদ্র দোষ এবং বিশেষ করে কালসর্পদোষ, এই কালসর্পদোষ থাকার জন্য কিন্তু জাতকের জীবনে কিন্তু নানাবিধ সমস্যা ও জটিলতা এবং জীবনের ডিসিশনের ক্ষেত্রে সমস্যা আসবে এবং মানসিক টেনশন অবসাদ, তার পাশাপাশি কিন্তু পূর্ণ কালসর্পদোষ থাকলেও কিন্তু সেই জাতক জাতিকার জীবনে উন্নতির ক্ষেত্রে বাধা আসে। কারণ আমি সবসময় বলি কালসর্পদোষের জাতক জাতিকারা জীবনে সাফল্য পান, কিন্তু কালসর্পদোষের জাতক জাতিকাদের সেই যদি থাকে তাদের দেখতে হবে অন্যান্য গ্রহের অবস্থান এবং অন্যান্য গ্রহগুলোর কীভাবে অবস্থান করছে, তাহা সেই সমস্ত মানে গ্রহগুলো কোনো যোগ সৃষ্টিকারী কি না, সেই সমস্ত গ্রহগুলো কোনো শুভ অবস্থা অবস্থান করছে কি না। কিন্তু এই জাতকের ক্ষেত্রে সেরকম কিছু নেই, আমি কিন্তু ভালো কিছু পাচ্ছি না। অতএব এই ব্যাপারটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কালসর্পদোষ খণ্ডন করতে হবে। আমি বিশেষ করে আমি কালসর্পদোষের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কিছু উপচার আমি বলবো, তার আগে আমি একটু আমার কুষ্টিটা দেখি। হ্যাঁ, একটু কুষ্টিটাই আমরা বলবো, কারণ এই কুষ্টিটা আপনারা দেখলে
বুঝতে পারবেন, একেবারে রোল করা কুষ্টি পুরো ডিটেলসে করা রয়েছে, এবং হাতে করা কুষ্টি যেটাকে আমরা বলে থেকে অনেকেই কুষ্টি পছন্দ করে থাকেন, রোল অর্থাৎ হাতে করা কুষ্টি, তো সেই কুষ্টি আপনারা পেতে পারেন। এবং যদি রোল কুষ্টি না চান তাহলে অবশ্যই আলাদা রকমভাবে আপনাকে ফাইল করেও কুষ্টি দেওয়া যাবে, সেটাও হাতে করাই কুষ্টি, দু ধরনের আর কি রয়েছে। তবে একটি কথা বলতে হবে এই কুষ্টি দেখতে দেখতে, যে বিশেষ করে বলব প্রতিকারের ক্ষেত্রে, যে এই প্রতিকার যেটা আপনারা পণ্ডিতজির কাছ থেকে পান বা পেয়ে থাকছেন সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের মানে জিএসআই সার্টিফাইড। কিন্তু এখন থেকে আমি প্রত্যেক যারা আমার কাছে আসেন প্রত্যেককে আমি একই কথা বলবো, যে আমি জানি যে আপনারা বহু দীর্ঘদিন ধরে আপনাদের সন্তানের বা আপনার নিজেরাও বিভিন্ন ব্যাপারে কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়েছেন বা নেন, সেক্ষেত্রে আপনাদের জ্যোতিষীর উপর জানি না অনেকের ধারণা ভুল হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আপনাদের ধারণা পাল্টান। যদি আপনারা আমার কাছে আসেন আমি সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ জিএসআই সার্টিফিকেট দেবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। সেই সার্টিফিকেটে কিন্তু কারোর ক্ষমতা থাকবে না, পৃথিবীর কারোর ক্ষমতা থাকবে না যে কলম ছোঁয়ানো, সেই ধরনের সার্টিফিকেট কপি আমি আপনাদের দেব। এবং আপনারা আমি জানি আপনারা বিভিন্ন জায়গায় কিনবেন, সেই আমি যে প্রেডিকশান আপনাদের করে দেবো, আপনারা আমার কাছে প্রেডিকশানের জন্য আসেন। আসার পর কী করেন, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জ্যোতিষের উপরে জ্যোতিষের ছকের উপর বিশ্বাস করেন, জ্যোতিষীর প্রেডিকশানের উপর বিশ্বাস করেন, জ্যোতিষীর রেমেডির উপর বিশ্বাস করেন না। এই ধারণাটা যে ভুল সেটাই আমি প্রমাণ করে দেবো আপনাদের। আপনারা বিশেষ করে অনেক জায়গা থেকে কিনবেন, সেখানে আপনাদের ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাস, ঠান্ডা জল খাওয়াবে, কিন্তু সেখানেও কিন্তু আপনাদেরকে জিএসআই সার্টিফিকেট দেবে না, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট দেবে না, আমি আপনাদেরকে দেব। আমি ঠান্ডা বাতাস, ঠান্ডা জল খাওয়াবো না, কিন্তু আমি দেব জিএসআই সার্টিফিকেট। এবং এই যে লম্বা কোষ্ঠীটা, এই 20 ফুট লম্বা কোষ্ঠী, সেটা আমি প্রত্যেককে দিচ্ছি। এবং এই কোষ্ঠীটা হচ্ছে মোটামুটি আমার রেট হচ্ছে 4,500 টাকা, 4,500 টাকা, কারণ এই 20 ফুট কোষ্ঠী অর্থাৎ এই কোষ্ঠীগুলো কিন্তু পুরান অর্থাৎ আগেকার যে জ্যোতিষীরা তারা কিন্তু তৈরি করতেন, হ্যাঁ হাতে হাতে বানানো কোষ্ঠী। এখন কিন্তু এই কোষ্ঠী পাবেন না, এই কোষ্ঠী যদি আপনারা অর্ডার দেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বাই কুরিয়ারও পাঠিয়ে দেবো যারা দূরে থাকেন, সমস্ত প্রেডিকশনও থাকবে। এবং এই যদি লম্বা কুষ্টি না চান আমি ফাইল আকারও কুষ্টি করেছি, এই যে ফাইল আকারে কুষ্টি করেছি, ফাইল আকারে কুষ্টি পাবেন, এটাও আপনারা পাবেন। এবং যেটা যারা ওই রোল কুষ্টি না চান তাদের জন্য, এবং খুব একটু আগেই বলছিলাম পণ্ডিতজিকে যে খুব সুন্দরভাবে কিন্তু মানে কুষ্টির ছক বিচার করা রয়েছে প্রত্যেকটা পেজ, এবং পেজগুলো অত্যন্ত মানে বেশ মানে টেকসই পেজ আর কি, তার মধ্যে করা আপনি রেখে দিতে পারবেন এই কোষ্ঠী। এটা এই কোষ্ঠীটা অনেক বড়, যেমন এটা 20 ফুট কোষ্ঠী আছে লম্বা, ঠিক এখানে 20 থেকে 22টা পাতা আছে দেখতে পাচ্ছি, 22টা পাতা, সমস্ত পাতা এই অ্যানালাইসিস করে করা আর কি, এবং সমস্ত প্রেডিকশন আছে, সমস্ত ছক আছে, সারা জীবনের দশান্তদশা করা আছে, এবং বিভিন্ন মানে এবং তার যে কোন বয়স থেকে কী প্রেডিকশন লাগবে সেটাও লেখানো আছে, এর মধ্যে লেখা আছে, এবং সেইভাবে আপনারা পাবেন। এবং তার পাশাপাশি আপনারা আমার কাছে কনসালটেন্সিও পাবেন, সেটা যারা দূরে থাকেন, এবং তারা যখন আপনার বাড়িতে যখন এটা সেন্ড হবে তখন আপনারা বাই ফোনেও আমার সাথে কনসাল্ট করতে পারবেন অবশ্যই। এবং এই কোর্সটা পাওয়ার পর যাই হোক, মানে বিশেষ করে আমি এই আগামী চৈত্র মাসের জন্য যারা কালসর্পদোষের জাতক জাতিকাদের বিশেষ কিছু উপাচার বলবো, প্রতি সোমবার কিন্তু নিরামিষ খাবেন, এবং প্রতি সোমবার সে যেখানে আপনারা কিন্তু শিবের রুদ্রাভিষেক করবেন বা অভিষেক করবেন কাছাকাছি কোনো শিব মন্দিরে, একটি রূপোর নাগ নাগিনী বানিয়ে তার উপরে কিন্তু অভিষেকটা করবেন। এবং বিশেষ করে যে উপাচার করবে যখন আপনারা যখন এই চৈত্র মাসের শেষে যখন আপনাদের 4টি সোমবার যে উপাচার করার পর ওই নাগ নাগিনীকে কোনো একটা তামার পাত্রে মধুভর্তি তামার পাত্রে নাগ নাগিনী সহ কোনো ব্রাহ্মণকে কিন্তু দান করবেন। এবং এই সোমবার করে প্রত্যেক সোমবার করে আপনারা চেষ্টা করবেন কোনো মন্দিরে অর্থাৎ শিব মন্দিরে 5টি ফল, 5 রকম মিষ্টি সহ আপনারা কিন্তু আপনাদের মানে মন্দিরে দান করবেন এবং পুজো করবেন। এবং দান সামগ্রী আমি বলে দেবো, দান সামগ্রীর মধ্যে হচ্ছে আপনাদের 125 গ্রাম আতপ চাল, এবং তার পাশাপাশি 5 প্রকারের সন্দেশ এবং 5 প্রকারের ফল আপনারা কিন্তু প্রতি সোমবার করে মন্দিরে দান করবেন,
যাদের কালসর্প দোষ আছে তাদের ক্ষেত্রে বলবো, এবং আপনারা নিজেরা অভিষেক করবেন, নিজেরা কিন্তু শিবের মাথায় যে জল ঢালবেন সেই ক্ষেত্রে আপনারা দুধ, গঙ্গার জল, সিদ্ধি, কর্পূর এবং ঘি, মধু, ডাবের জল সহ কিন্তু আপনারা শিব মন্দিরে কিন্তু সকালবেলায় আপনারা কিন্তু অভিষেক করবেন, এবং তার পাশাপাশি কিন্তু সারাদিন আপনাদের নিরামিষ ভক্ষণ করতে হবে। এটা মনে রেখেই আপনারা কিন্তু আগামী চৈত্র মাসের, আমি তার পাশাপাশি আরও কিছু পাচার বলবো, আপনারা অপেক্ষা করবেন এবং প্রতিদিন সকালের প্রোগ্রামটাকে আপনারা লক্ষ্য রাখবেন। আমি চৈত্র মাসের কিছু বিশেষ বিশেষ উপাচার আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই তার সঙ্গে চেম্বার তো রয়েছে 20 তারিখ থেকে টানা, আপনারা দেখেও দিয়ে এবং সেই অনুসারে আপনারা যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ জানাবো, পুনর্জিকে ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।